नमस्कार बंधु, सबुज सारथी चैनल থেকে আমি শ্রী নবকুমার বেজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি বিশেষ ঘরোয়া ওষুধ নিয়ে আলোচনা করব, সেটির নাম হচ্ছে রসুন। রসুনের ব্যবহার আমরা আজকে নিয়ে আলোচনা করব। কথাই বলে, যার ঘরে রসুন আছে রোগ ঘেঁষে না ধারে কাছে। সেই রসুন আমাদের দৈনন্দিন জীবনে, রসুন আমাদের সঙ্গী সাথী, প্রতিদিন আমরা রান্নার সাথে মশলা হিসাবে রসুনের ব্যবহার করে থাকি। সেই রসুন আমরা নিয়ে আলোচনা করছি। প্রথমেই বলি, এই রসুন বহু প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে, বিভিন্ন ব্যথা বেদনায় কাজে মচকে গেলে এইসব কাজে আমরা রসুনের ব্যবহার করি। কানে ব্যথার জন্য আমরা রসুন তেল কানে নিতাম, উপশম পেতাম, এগুলো আমরা প্রাচীনকাল থেকেই লক্ষ্য করে আসছি। সেই রসুন দিয়ে আমরা কী কী রোগের উপশম হতে পারে, আমরা রোগ তাড়াতে পারি, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমেই বলি ডায়াবেটিস রোগে। ডায়াবেটিস হলে আমরা রসুন কীভাবে খাবো, দুবেলা ভাতের সাথে একটু করে এক কোয়া রসুন খেতে হবে। দুমাস খেলেই এর সুফল বুঝতে পারা যাবে। তারপরে বাতের ব্যথা, বাতের বেদনা বা ব্যথা, রোজ এক কোয়া রসুন গরম ভাতের সঙ্গে চিবিয়ে খেতে হবে। 50 গ্রাম সর্ষের তেলে 10 কোয়া বাতের জায়গায় মালিশ করলে বাত বেদনা কমে যাবে। যৌবনের তেজ ধরে রাখতে আমরা রসুন ব্যবহার করব। কিভাবে না, 2 চামচ রসুন বাটার সাথে, 2 চামচ রসুন বাটার সাথে 2 চামচ আমলকির রস মিশিয়ে খেতে হবে। পরপর 3-4 মাস খাওয়া দরকার। পেটে বায়ু জমলে, পেটে গ্যাস বা বায়ু জমে গেলে আমরা কি করে খাবো, 1 কাপ ঠান্ডা জলে 4-5 কোয়া রসুনের রস মিশিয়ে খেতে হবে। আরবার বলছি, 1 কাপ ঠান্ডা জলে 4-5 কোয়া রসুনের রস মিশিয়ে খেতে হবে রোজ সকালে, এটা খাওয়া দরকার। এরপর পুরানো ঘায়ে 3 কোয়া রসুন বেটে পরপর 4-5 দিন লাগাতে হবে, এতে পুরানো ঘা সেরে যাবে। আরবার বলছি, 3 কোয়া রসুন বেটে পরপর 4-5 দিন লাগাতে হবে। অনেক যেগুলো ঘরে পোষা হয় প্রাণী, যেমন গরু মোষ, তাদের অনেক রোগের উপশম হয়। অনেকটা রসুন বাটা ঘায়ের উপর পুরু করে আস্তরণ করে লাগিয়ে দিতে হবে, এতে পুরানো ঘা যা আছে ঘায়ের উপর পুরু করে লাগালে গরু মোষের ঘা সেরে যাবে। কানের যন্ত্রণায়, এর আগে আমার আপলোড ভিডিওতে আলোচনা করেছি, কানের যন্ত্রণায় রসুনের রস গরম করে কানের ভিতরে 3-4 ফোঁটা দিলে কানের যন্ত্রণা সেরে যায়। অনেকে পায়ের তলায় কড়া পড়ে থাকে, সে পায়ের তলায় কড়া এরকম পায়ের তলায় এরকম কড়া পড়ে গেলে সেখানে 2 আধখানা কড়া রসুনের কোয়ার 1 ভাগ কড়ার উপরে চেপে লাগিয়ে বেঁধে রাখতে হবে। আবার বলছি, পায়ের তলায় কড়া পড়লে আমরা কি করব, না 2 আধখানা কড়া রসুনের কোয়ার 1 ভাগ কড়ার উপরে চাপিয়ে লাগিয়ে বেঁধে রাখতে হবে। না রসুন তো ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে চিড়ে দিতে হবে, চিড়ে দিয়ে 1 ভাগ কড়ার উপরে চেপে লাগিয়ে বেঁধে রাখতে হবে। হাই ব্লাড প্রেশার, দুবেলা খাওয়ার আগে 1টি করে 1 কোয়া রসুন খেতে হবে, কিছুদিন খেলে উপশম হবে। আপনি তাহলে জাল দেওয়া ঠান্ডা দুধের সাথে 5 কোয়া রসুনের রস খেতে হবে, পরপর কয়েকদিন খাওয়া দরকার।
বলতা বিছার হুল ফোটালে আগে বলা নিয়মে জল বের করে দিয়ে রসুন ছেঁচে দিতে হবে অথবা রসুনের রস লাগিয়ে দিতে হবে। তো এই ছিল আজকে রসুনের আলোচনা, রসুন দিয়ে কীভাবে আমরা রোগ উপশম করব বা রোগকে বিনাশ করব সেই নিয়ে আজকে আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার।